আচ্ছা বিয়ে করবে নাকি কাপড় তোমার পর রইলাম ওই তোমার দল তোমার দল দে কহো কহো গলো তো নাই আচ্ছা কি রকম না এখন কোন মুহি গেল তাই কহো খারাপ তোরে পাইলে আজকে তোর কারের হল আজকে ভাগ্য হলাম আই কাছে কোন মুহি গেছে ওই চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো লাগলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে ওই পথে যখন আমি যাই মাঝে মধ্যে একটা মেয়ে দেখতে পাই সে আলতা রাঙা পায় আবার নুপুর পরেছে বোরকা পোরা মেয়ে বেসকি দিয়েছে একটা বোরকা পোরা মেয়ে বেসকি দিয়েছে এখন আমি অন্য গান গাবো এখন আমার এই গান ভালো লাগতেছে না আমি এখন অন্য গানে চলে যাবো ঠিক আছে আন্তর্জাতিক সেই বেহুলার গান গাবো জামকে জামকে যায় না শিবিরে হে শিবিরে আমি বিয়া করবো না আঙ্গ আব্বা আমার জোর করে কাপড় সব পিন্ধাইছে আমি মনে করেন যে বাড়িতে থেকে পলাইয়া এনে বেলা অনুষ্ঠান করতেছি অনুষ্ঠান করতেছি আমার অনুষ্ঠান হলো বিসি গাড়া অনুষ্ঠান না বিসি গাড়া না বিসি গাড়া না কি জানি কয় কি জানি কয় ও বিচিত্র অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান আপনারা যে যেখানে আসেন সাইপা আসেন আমার এই অনুষ্ঠানে কোনো টিকিট নাই উন্মুক্ত মঞ্চ আমি এখানে গান গাইতেছি বুঝছেন ওই চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো লাগলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে ইয়ে আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও তাই মা কিসের বাদো আমি অনুষ্ঠান করতেছি এখন যদি গেলে আমি অনুষ্ঠান থেকে যাই তাহলে দর্শক আমার নামে ব্যাট কমেন্টস করবো না ব্যাট কমেন্টস করবো না আমি নারাই বাজাবো না ওই পাবলিক কোহানে নু তোর পাবলিকের দফা খাই না ওই কখন দিয়ে সাইজে পড়িছি এখন কি জামাই আহ নাই কি বাজাবার লোক আপা গিয়ে ঠিক করছে হ্যাঁ আপা দে তুই এত টেনশন করিস না জামাই আবো হ জামাই তো আবোই বেলা গড়ায় সন্ধ হয়ে গেল এখন আর খবর নাই কখন বিয়া করব কোন বাসন করব আমার তো আর ভালোই লাগতেছে আচ্ছা আপা বুঝলাম না কিছু তোর হঠাৎ করে এত বিয়া ঘেরা উঠছে কেন হ্যাঁ লেখাপড়া বাদ দিয়ে তুই একেবারে বিয়ে ফিরে দিয়ে এত তাড়াতাড়ি বসবি আমি একে ভাবতেই পারতাছি আরে তুই চুপ থাক এত কথা বুঝ না বিয়ার তুই বুঝবি কি বিয়ার কাম হলো শুভ কাম যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো তোর তো অনেক মজা হইবে কিন্তু আমি ভাবতেছি তুই চলে গেলে আমি কেমনে থাকবো আমি একা শুনতে পারবো না তুই এত টেনশন করিস না তুমি কি শুরু করছো হাই রে মা তুই বাইরে আছো কে করে যা করে যা আমার
পাগল মেয়ে বাইরে আছে। আই আবার বাইরে আছে। আপা তুমি আমার বিয়ার মধ্যে ঘোড়া জন্তু দিবা? হ্যাঁ। তাইলে ঘোড়ার মালা কেন একটা? আর সাজানো গিলিও তুমি? আরে বাবা সাজামনি, তুই ঘোড়া সাজাও। না না আগে তুমি ঘোড়া সাজাও। ঘোড়া সাজাও তুমি আগে। আরে বাবা এই যে মালা দিছি এই যে। এই মালা হবো না, আরো লাগবো। ওরে সুন্দর করে সাজাও। আচ্ছা মালা আনমনি, সাজামনি। বাবা দাদা। হ্যাঁ এই মা ঘরে যা তাড়াতাড়ি যা। আরে আপা তুমি বুঝো না কেন? এই ঘোড়া ঘোড়া দিয়েই তো আমার বিয়ে দিবা। ঘোড়া যদি পছন্দ না করে তাহলে তো আমার বিয়ে হবোই না। আরে ও তুমি ঘোড়া সাজাও। ঘোড়া সাজাও। সাজামনি মা তুই ঘরে ঘরে না যা। বিয়া শোন, প্রত্যেকটা পুরুষেরই বিয়া করা হলো ফরজ। একটু বোঝাও আর একটু বোঝাও। আর ওগুলা নয় ওগুলো বাতি দিলাম। তোর বিয়ার হলো যৌতুক, ওগুলো ঘোড়া। তুই ঘোড়া চালাবি, এদিক যাবি ওদিক যাবি, অনেক ভালো লাগবো। ঘোড়া ঘোড়া হবো, দুটা হবো কি? উড়া হবে না। ঘোড়া দিব কি? ঘোড়া কি কিনবার কথা কি? ঘোড়া মিঠাইছি একবারে। তাই নাকি? তাহলে তুই আমার আগে কবি না? আগে কুসুম কমু, তুই খালি পাগলামি করস। তুই তো আমার সময় দিস না। এখন সময় দিলাম, এখন বেশি করে সময় দিলাম, মনে করে যে আমার পাঁচটা বিয়ে করে পাঁচটা ঘোড়া আনবা। ঠিক আছে,
গোরা তো কোনো অসুখ বিসুখ না না ভাই একবারে শান্ত সুস্থ গোরা দেখেন দেখেন কোনো সমস্যা নাই আবার তো গোরাই আমারে কামড় দিব না না গোরাই কোনদিন কামড় দেয় না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কামড় দেও না কামড় দেও গোরা দাবরাবি গোরা দে তুই সেটা খেপ মারবি গোরা তুই বেলা রে তুই কামাই করাবি তোর মতো পুলা যদি কামাই করে তাহলে বোনা বাবু বাবু বলে করব নি কামাই আমারে করব নি ভালো বকলে ও আচ্ছা ঠিক আছে পাগলাবি পাত দিস কে আমার কি সাইজে পাগল পাগল দেয় যা কি সাইজে তো না তো কথাবার্তাই পাগল মাইছে কব ও তাই তুমি তো পাগল অনেক এলাম পাগল এলাম কে আল্লাহ জানে তা তুই জানো কি জানি তাহলে মনে বেজাল আছে বিয়াই আনলে তো আমার পাগল মনে করেন না এই তো তো আমি হাত পা পাবো কে হেরে বিয়াই তো কা আমার ছেলে বিয়াই তোর হচ্ছু ও তুমি বিয়ে গেলে কি সারা আমি বিয়ে গেলে ঠোয়াবো রে তোর কথা বিয়াই বলো হসুন না কে ও হসুন না কে ও বিয়াই তোলা কি পাগল টাগল নাকি না জীবন তো ছেলে পাগল ছেলে মাথা নিবি ঠিক আছে কে তাই কি কোন ফাইলে কো ও তাই তো কোন ফাইলে কইছি আমি ভালো আমি ভালো তাই কিছু মনে করেন না হ্যাঁ না কি আর মনে করব মনে হইতাছে যে পোলাবান পাগল হ্যাঁ কি কর ছেলে পাগল ছেলে পাগল হলে ছেলে মাঙ্গা দেব বুঝল কিছু চালু করে ঘুরা দেন এই যে ঘোরা আছে বান্দা ওটা তো তোমার নিগাই কিনছি তোমার যৌতুক দিমু দে হ্যাঁ আচ্ছা ভালো হইছে তাহলে ঘোরা দিয়ে দেন যাই গেছল ঘুরে ঘোরা দিয়ে দিমু আমার মেয়ে নিবা না ও মেয়ে ও দিবা নিয়ে হে তাহলে নিয়ে হে ও সত্যতা এ মেয়ের নামে উদ্দেশ্য নাই ঘোরা দাও তোমার খালি ঘোরা দিব তাহলে চালু করছ না কে চালু করতাছি বিয়াই তাতারি মেয়ে আনছে আচ্ছা ভাই ঠিক আছে নিয়ে আইতেছি বাই বসো বসো আচ্ছা দোস্ত কথা কইতে তুমি তোমার বউ না আমার মেয়েটারে তোমার হাতে তুইলা দিলাম আগে ঘোরা দেন আরে বাবা গোরা তো তোমার দিমু আনছি কিনে ও পরে দিবেন না আমি দিয়ে দিমু আচ্ছা ঠিক আছে আমার মেয়েটারে দেহ নিয়ে রাখো রাখুনি রাখুনি আমার কোনো তার অভাব নাই আপনার মেয়ে আর কষ্ট পাইব না জীবন কষ্ট পাবো না জীবন কষ্ট পাবো না আমি কষ্ট পাবো না তুমি কথা কোন নতুন না তাহলে ঘোরা তো এই যে ঘোরা হ্যাঁ ঘোরা না তাহলে দোস্ত ঘোরা ঘোরা নামিয়ে যাই নাকি নো 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 ঘোরা নো ঘোরা নো ঘোরা নো ঘোরা নো আমার আমি পাগল মানুষ আমি কি তোমার ঘুরা উড়াই আমি ঘুরা এক্সিডেন্ট করবো কি